সুপ্রভাত, তৃষার অন্দরমহলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকের ব্লগটাকে এখানেই স্টার্ট করছি। তো সকালে উঠে আমার স্কিপিংয়ের মাধ্যমে আমি অল্প একটু সময়ের জন্য আজকে এক্সারসাইজটা করে নিয়েছি। তো এখন আমি এবার আমার ছেলেকে ব্রাশ করাবো। তো ব্রাশ করানোর পরে এবার আমি যাব আমার বাড়ির কাজে। তো আজকে বন্ধুরা আপনাদের একটা স্পেশাল ব্লগ আমি দেখাবো। আজকে আমি দেখাবো আমার ঠাকুর মন্দিরে আমি কীভাবে আলপনা দিই। তো চলুন বন্ধুরা আপনারা ব্লগটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি আমার ছেলেকে খাইয়ে নিয়েছি, আগে আমি বাড়ির সব কাজগুলো করে নেব। তো নেওয়ার পরে আমি যাব মন্দিরে আলপনা দেওয়ার জন্য। তো আজকে তো বৃহস্পতিবার, তো সেই কারণে আমি সব ভেজ রান্নাই করব। তো ভেজ খাই আমি বৃহস্পতিবার, আমরা সবাই ভেজ খাই। তো সেই কারণে আমি ভেজ রান্নাই করব। আর তার আগে আমি রান্না করার আগে আমি আমরা টিফিনটা খেয়ে নেব। তো আমি এখন আমার ছেলেকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি। তো খাইয়ে দেওয়ার পরে এবার আমি যাব টিফিন খাওয়ার জন্য আমরা সবাই। তো খাওয়ার সময় ডোডো খুবই, ও দুধ খাওয়ার সময় খুবই বিরক্ত করে, ও দুধ অতটা পছন্দ নয়, ও খেতে চায় না। তো তা সত্ত্বেও আমি ওকে জোর করেই খাওয়াই। তো ওর খাওয়া হয়ে গেছে, এবার আমরা ব্রেড খেয়ে নেব। তো ব্রেড আর কলা, আর ওরা দুধ খাবে, দুধ দিয়ে ব্রেড খেয়ে নেবে, আর আমি যেরকম বাটার দিয়ে ব্রেডটা খাই তো সেইভাবে আমি খেয়ে নেব। তো খাওয়ার পরে এবার আমি যাব বাথরুমে। তো স্নান টান করে এসে আমি পুজোটা করব। তো বৃহস্পতিবার হলে আমি একটু চন্দন টন্দন দিয়ে ঠাকুরকে পুজো দেই, তো আজও তাই করব। তো এখন আমরা সবাই টিফিনটা খেয়ে নেব। তো ডোডো খাওয়ার সময় ও হয় বই পড়তে পড়তে খাবে, না হলে মোবাইল দেখতে দেখতে ও খায়। তো মোবাইলটা আমি ওকে খুব কমই দেওয়ার চেষ্টা করি, বেশি আমি ওকে বইটাই দিয়ে দিই। তো প্রায় বই পড়তে পড়তেও দেখিও খেয়ে নেয়। তো এখন আমরা আমাদের টিফিনটাও রেডি হয়ে গেছে, আমরা এখন টিফিনটা খেয়ে নিচ্ছি। তো টিফিনটা খেয়ে এবার আমি যাব চান করতে। তো কিছু জামা কাপড়ও দেখলাম সুমনের, মানে আমার হাজবেন্ডের কিছু জামা কাপড়ও কাল ধুয়েছিলাম। তো ওগুলোকে আমি আগে আয়রন করে নেব। তো ধোয়ার সঙ্গে সঙ্গে আয়রন করে নিলে অনেক কম খাটুনি হয় জামা কাপড়গুলো, কেন কি ওগুলো সব ভাঁজ করাই তো, মানে পাটে পাটে ভাঁজ করা থাকে। কিন্তু ওগুলোকে যদি আমি আবার মানে ভাঁজ করে রেখে আবার পরে আমি আয়রন করি তাহলে আমার খাটুনিটা অনেক বেড়ে যায়। তাই আমি কি করি, যেদিন আমি ধুতে দিই তারপরের দিনই বা সেই দিনই চেষ্টা করি ওগুলোকে আয়রন করে নেওয়ার জন্য। তাহলে আমার খুব অল্প সময়ে অনেকগুলো জামা কাপড় আয়রন হয়ে যায়। তো আমি এইভাবে আয়রনটা করে নিই। তো আগে আগে সুমনই, মানে আমার হাজবেন্ডই আয়রন করতো, তো এখন আমি আর ওকে করতে দেই না, কেন ও তো রোজে রোজ আয়রনটা করে না, কিছুদিন পরে পরে করে। তো জামা কাপড়গুলো এখানে সেখানে তাই ঝুলে থাকে, ওটাও আমার দেখতে খুব বাজে লাগে। আয়রনটা আমি করে আমি দিনের দিন করে নিলে তাহলে জায়গাটাও পরিষ্কার থাকে আর জিনিসগুলোও ভালোভাবে ভাঁজ করাও থাকে। তো সেই কারণে আমি দিনের দিনে জামা কাপড়গুলো প্রায় আয়রনটা করে নিই। তো এখন আমার চান করাও হয়ে গেছে। তো চান করে আমি যাব এবার পুজো দিতে। তো পুজো দিয়ে তারপরে আমি রান্নার কাজে যাব। তো আজকে যেহেতু ভেজ রান্না, তো সেই কারণে রান্নাটাও বেশি কম কিছু বানাবো না, অল্পর মধ্যেই বানাবো। তো আজ অল্প করেই রান্নাটা বানাবো। আর ভেজ রান্না হলে তো বুঝতেই পারছেন আমাদের বাঙালিদের কাছে ভেজ খাওয়াটা কতটা কষ্টের। তো আমার হাজবেন্ড তো ভেজ একদম খেতে চায় না, কিন্তু আমি তাই জোর করে ওকে বৃহস্পতিবারটাই শুধু খাওয়াই। তো ভেজ রান্না তার বেশি নেই। আর তো এদিকে আমি চলে এসেছি, এই মন্দিরটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। তো ওটা পরিষ্কার করে তারপরে আমি আমার ঠাকুরের কাছে চলে যাব, পুজোটা দিয়ে দেব। তো পুজোটা দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে রান্না করার জন্য। আর এদিকে যেহেতু আমি মন্দিরে জলটা দিয়ে ভালো করে ধুয়েছি, তো এই মন্দিরটা একটু শুকাতেও টাইম লাগবে।
আর শুকানোর পরে তারপরে আমি এখানে আলপনাটা দেবো, না হলে আলপনাটা দিলে এই রঙগুলো এদিকে ওদিকে এ হয়ে যায়, ছড়িয়ে যায়, তো তখন দেখতে খুব ভালো লাগে। তো এদিকে একটু পুজো পার্বণটা করে তারপরে আমি রান্নাঘরে রান্না করতে করতে এদিকে মন্দিরটাও আমার খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এবার আমি এই রান্নাঘরে যাই, কি কি রান্না করব আজকে আপনাদের আমি দেখাবো। তো প্রথমেই বলে দিয়েছি যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্যই আমি ভেজ রান্নাই করব, আর অল্প করেই রান্না করব। আর রাত্রিবেলা তো আবার রান্না করতে হবে, তো যেদিন ভেজ খাই আমরা, তো সেদিন রাত্রিবেলা একটু মানে কোনো ছোলার ডাল, লুচি বা পরোটা এরকম কিছু বানাই, বা পনির নিয়ে আসি। তো আজকে পনির আনতে না বলেছি, ছোলার ডাল দিয়ে বানাবো। তো দেখুন বন্ধুরা, আজকে আমি এই বড়িটা ভাজবো। এটা আমাদের মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরে এটা প্রসিদ্ধ, এটাকে গয়না বড়ি বলে। তো এই বড়িটা আজকে আমি ভাজা করব, আর ভাজা করব বেগুন। তো এই বড়িটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, কিন্তু ও অনেক বেশি ভালোবাসে এই বড়িটা খেতে। তো এটা ভাজতে ভাজতে ও 3-4টা খাওয়া হয়ে যাবে। তো আজকে আমার বেশি সেরকম রান্নার বিশেষ নেই, তো এই বড়িটা ভাজবো, আর ভাজবো এই বেগুনটা। যেদিন আমি বেগুন ভাজি সেদিন আমি বেগুনটা সকালে কেটে রাখি, সকালে কেটে তাতে নুন হলুদ মাখিয়ে রাখলে তো একদম 1 চামচে পুরো পুরো বেগুনটা 1 চামচ তেলে ভাজা হয়ে যাবে, অল্প তেলে পুরো বেগুনটাই ভাজা হয়ে যাবে। তো সেই কারণে আমি সকালে বেগুনটা কেটে রাখি, কেটে তাতে নুন হলুদ মাখিয়ে রাখি। বন্ধুরা আপনারা যারা ওটা করেন না, আপনারা একবার করে দেখবেন, বেগুন আগে থেকে কেটে বা নুন হলুদ মাখিয়ে রাখবেন, যখন ভাজবেন দেখবেন একদম অল্প তেলে খুব সুন্দর ভাবে বেগুন ভাজা হয়ে গেছে। আর বানাবো ডাল, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটা শুধু ছুঁকে নেবো। আর কালকের একটা সবজি বেশি আছে, ওটা ফ্রিজে রাখা আছে, ওটা গরম করে নেবো, ব্যাস ওটাতে আমার রান্না হয়ে যাবে। ডোডোকে আমি ফ্রিজের খাবার অতটা দিই না, কোনো দিই না, তাই জন্য ওকে একটু ওই ঘি আর পাতিলেবুর রস দিয়ে ওকে খাই। তো বন্ধুরা ওদিকে আমার রান্নার কাজ সব হয়ে গেছে, তো এবার আমি এখানে আলপনাটা দেব, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন।
তো বন্ধুরা, আমার আলপনা দেওয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আর বেশি করে বাড়াবো না, কারণ আমি এটা প্রত্যেক বৃহস্পতিবার এটা করি, তো তাই জন্য। আর এটা আমি করেছি ক্যামেল কালার দিয়ে, কারণ এই কালারটা মানে জল টল পড়লে বা মন্দির ধুলে তাহলে এই কালারটা উঠে যায়, তো সেই জন্য আমি এই কালারটা দিয়েই করেছি। তো আগে একবার আমি এটা এখানে এশিয়ান পেন্সের একটা কালার দিয়ে করেছিলাম, তো ওটা মানে সবসময় থেকে যাওয়ার জন্য, যাতে আমাকে না বারবার করতে হয়। কিন্তু তো দেখলাম সেই কালারটা দেওয়ার পরে ধুলো বালি জমে সেটা খুব নোংরা হয়ে গেছে, দেখতেও খুব বাজে লাগছিল। তো সেই কারণে আমি তার উপরে আবার এই রেড কালারটা দিয়ে দিয়েছি। তো রেড কালার দিয়ে আবার আমি এইভাবে ডিজাইন করেছি। তো দেখুন বন্ধুরা, আপনাদের কেমন লাগছে? আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।